এখানে আছে x টু দি পাওয়ার 2 এর 3 সমান 81, x সমান কত? তাহলে এটা করতে হবে x টু দি পাওয়ার 2 এর 3 সমান 81। এখন প্রথম যদি আমি এই 3 নিচের 3 কে এখান থেকে সরাতে চাই, তাহলে আমার উভয় পক্ষকে ঘন করতে হবে। তাহলে বা x টু দি পাওয়ার 2 এর 3 কিউব সমান 81 কিউব, বা এখন এ টু দি পাওয়ার এম, টু দি পাওয়ার যদি এন হয় তাহলে এই দুটো গুণ করতে হয় এম এন, এখানে তাই এই দুটো গুণ করতে হবে। এক্স টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু 3 সমান 81 টু দি পাওয়ার 3, বা এক্স টু দি পাওয়ার এই 3 3 যদি কেটে দিই 2 সমান 81 টু দি পাওয়ার 3, বা এখানে এক্স সমান রুট 81 পাওয়ারে 3। তো এটাকে সরল করতে গেলে, এটাকে সরল আকার প্রকাশ করতে হবে, অর্থাৎ এক্স সমান এই যে রুট চিহ্নের জন্য আমরা 1/2 লিখতে পারি, তাহলে 81 কিউব তারপরে 1/2, রুট চিহ্নের জন্য 1/2 দিলাম, বা এক্স সমান এই সূত্র অনুযায়ী এটা এটা গুণ হয়, তাহলে 3 আর 1/2 গুণ হবে 81 টু দি পাওয়ার 3 ইন্টু 1/2, বা এখানে এক্স সমান 81 পাওয়ারে 3 1 3, নিচে 2, 3 1 3 নিচে 2। এবার 81কে ভেঙে লেখা যায়, 3 দিয়ে দিলে 3 7 81, 3 দিলে ভাগ দিলে 9, 3 দিলে 3, অর্থাৎ 81 সমান 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে সেটা লেখা যায় যে বা এক্স সমান 3 টু দি পাওয়ার 4 81 পরিবর্তে, আর তার বাইরে আছে 3 এর 2। এক্স সমান এটা এটা আবার গুণ করতে হবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 এর 2, বা এক্স সমান 3 এর 12 2, 3 টু দি পাওয়ার 12/2, কাটাকুটি করলে 6, বা এক্স সমান 3 টু দি পাওয়ার 6।